আসসালামু আলাইকুম। ইদানিং ফেসবুকে আমি কিছু কমেন্ট লক্ষ্য করতেছি যে ভাইয়া আমার আইডিটা নষ্ট হয়ে যাইতেছে, ভাইয়া আমি কাউকে কমেন্ট করতে পারতেছি না, ভাইয়া আমার ফোন হারিয়ে গেছে, অন্য ফোনে যদি আমার আইডি আমি লগ ইন করতে যাই তাহলে আমার আইডি ফিরে পাই না, কেন? তো চলুন আপনাদেরকে বিস্তারিত বলি। প্রথমে এক নম্বরে যেটা হলো, আপনি যদি আপনার ফোনটা হারিয়ে ফেলেন, অন্য ফোনে আপনার আইডিটা লগ ইন দিবেন, তো এই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা যদি তিনবার ভুল করেন তাহলে আপনার আইডিটা গেট স্টেট মোড়ে চলে যাবে। এর জন্য আপনার বিস্তারিত অনেক ডকুমেন্ট দিয়ে আপনার আইডি ফিরিয়ে আনতে হবে, অনেক ভেজাল। আর দ্বিতীয় যে কমেন্ট হলো, আপনার একটা পোস্ট পছন্দ হয় নাই, এটাতে আপনি একটা হ্যারাসমেন্টের পোস্ট করলেন কমেন্ট, যে আপনি তাকে একটা গালি দিলেন বা ইত্যাদি, এটা ফেসবুক আপনাকে রিপোর্ট মারে দিবে, এর জন্য আপনার আইডি চলে যাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় নম্বর যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, ফেসবুকে কী কী করতে পারবেন কী কী করতে পারবেন না, এটা নিয়ে ফেসবুক একটি নোটিশ দিছে। তো চলুন নোটিশগুলো কি আমরা হোম স্ক্রিনে যাই বিস্তারিত দেখি। দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের ওয়েলপেপারে। এবার আমরা দেখাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে আপনার তিনটি কাজ কী কী গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাই। এই যে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে চলে আসছি। এবার দেখেন, এখানে আমরা যদি আমাদের জিমেলটা যদি সেট করি, এই যে এইখানেই আমাদের ভুল, আমরা যদি আমাদের জিমেলটা সেট করি এইখানে, তারপর এখানে আবার পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটায় তিনবার যদি আপনারা একই পাসওয়ার্ড ভুল করেন তাহলে আপনার আইডিটা রেস্ট্রিক্টেড মোড়ে চলে যাবে এবং আইডিটা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ডকুমেন্টস আপনার কালেক্ট করতে হবে। এই ডকুমেন্টসের মাধ্যমে আপনি আপনার আইডিটা ফিরে পাবেন। তো চলুন দ্বিতীয় ট্রিকটি আপনাদেরকে দেখিয়ে দিই। দ্বিতীয় ট্রিকটি হলো, ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমরা চলে আসব। আসার পরে এই যে এখানে এক ভাইয়ের একটি পোস্ট, এখন এই পোস্টটি যদি আমার ভালো না লাগে, আমি যদি কিছু বক্তব্য করতে চাই, এই যে কমেন্ট বক্স আছে এইখানে যদি আমি বাজে কোনো কমেন্ট করি, হয়রানিজনক কমেন্ট করি তাকে এবং ফেসবুককে হ্যারাসমেন্ট করি, তাহলে আমার আইডিটি রেস্ট্রিক্টেড মোড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুক নোটিফিকেশন এগুলো দিয়েই দিছে। তো চলুন তৃতীয় ট্রিকটিও দেখে নিন। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পরে এখানে এসে আপনার এখান থেকে সেটিং আসবেন, এই সেটিংসে আসবেন। আসার পরে এখানে চলে আসবেন, এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, এখানে আসবেন। তারপর এই যে দেখেন এইখানে ইংলিশে অনেকগুলো তাদের ডকুমেন্টস দেওয়া আছে, আপনারা দেখেন এখানে। এখন আপনি যদি ইংলিশ না বুঝেন তাহলে এই যে উপরে বাংলা আছে, আপনি বাংলায় এটা ট্রান্সলেট করে বাংলাতে দেখতে পারেন, এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে দিবেন। এই যে এখানে বাংলায় আছে, বাংলা ভাষাটা সিলেক্ট করে দিবেন। আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না সব কিছু এখানে দেওয়া আছে। এই যে নিরাপত্তা দেখে নিন, এই নিরাপত্তার ভিতরে আপনার সব কিছু দেওয়া আছে, তো আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না, কি কি করলে আপনার আইডিটি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কি কি করলে আপনার আইডিটি আপনি টিকিয়ে রাখতে পারবেন, সেগুলো এখানে কমিউনিটি গাইডলাইন ফেসবুকে আপনারা সেগুলো ফলো করে চলবেন। ধন্যবাদ, নতুন ভিডিওতে আবার দেখা হবে।